নতুন স্লোগান তৈরি করেছে, বদলা চাই ওদের, ওরা বদলা চাইছে, বদল না, বদলা চাইছে। এটা এটা সমস্ত প্রতিহিংসার বহিঃপ্রকাশ, আপনারা বুঝতে পারছেন। এটা সমস্ত সমস্ত আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার যেভাবে হিংসার পাহাড়ে, হিংসার স্তূপের উপর বসে রয়েছে, মানে একদম মানে দুর্নীতির পাহাড়ের মধ্যে রয়েছে আর কি। সমস্ত প্রত্যেক দিন পেপার খুললে দেখবেন নতুন নতুন কোনো না কোনো নেতা, তৃণমূলের নেতা যাচ্ছে, সিবিআই বা ইডি নিয়ে যাচ্ছে, সেখান থেকে ফোকাসটা ঘোরাবার জন্য এইরকম ঘটনা ঘটে। একটা ভালো কাজ করতে যাওয়া হয়েছিল, একটা ঠান্ডার দিনে গরিব মানুষদের কম্বল দেওয়া হয়েছিল, অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্ট, যে কোনো দুর্ঘটনা, যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, কেউ জেনে বুঝে করে না, একটা ঘটনা এইরকম হয়েছে, সেটাকে এইভাবে নিয়ে চার মাস ধরে নিয়ে আসা হচ্ছে, তাকে যেভাবে নিয়ে আসা হলো, মনে হচ্ছে কোনো উগ্রপন্থী নিয়ে এলো, কোনো মনে হচ্ছে কোনো উগ্রপন্থীকে ধরে নিয়ে আসা হলো, কোনো খুনিকে ধরে নিয়ে আসা। আরে রাজনৈতিক কর্মী তো জিতেন তেওয়ারি, তো রাজনৈতিক কর্মী, পলিটিক্যাল ওয়ার্কার। এখন পুলিশের ভয় দেখিয়ে বাড়িতে পুলিশ পাঠিয়ে, গুন্ডা পাঠিয়ে এই কাজগুলো করাচ্ছে, আমরা তাদের সাথে টাচে আছি, এবং যেটা পরিস্থিতি আছে যে তাদেরকে ভয় দেখিয়ে এই কাজগুলো করানোর ফলে তারা কী করবে? নিরীহ মানুষজন আছে, তারা পুলিশ আইনের প্যাচ মার প্যাচ এত কিছু বোঝেন না, তাদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে, তাদের ছেলে পুলেকে মিথ্যে কেসে, গাঁজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, আম কেসে ফাঁসিয়ে দেওয়া হবে, এসব ভয় দেখানো হচ্ছে, ভয় দেখিয়ে এইসব কাজগুলো করছে, এগুলো করে খুব একটা বেশি দিন তো আর এই সরকারে নেই। তো এই শেষ গুটিয়ে যাওয়ার সময় যেটুকু মরণ কামড় দিয়ে তারা বাঁচার চেষ্টা করছে, করুক, জনসাধারণ দেখছে, জবাব জনসাধারণই দেখছে। আসানসোল কোর্টে পুলিশ করা হয়েছিল, প্রসিকিউশনের তরফ থেকে 14 দিনের পুলিশ কাস্টাডি চাওয়া হয়েছিল। শুনানি শুরুতেই বিচারক ওনাকে জিজ্ঞেস করেন যে উনি লয়ার রাখবেন কি না, তো উনি বলেন যে উনি নিজে লয়ার, নিজের মামলা নিজে ডিফেন্ড করবেন। এরপর বিচারক ওনাকে শোনেন, ওনার বক্তব্য ছিল যে ওনার অ্যান্টিসিপিটি বিলে যে হাইকোর্টে রিজেক্ট হয়েছিল, তার এগেনস্টে উনি সুপ্রিম কোর্ট গেছেন, সেই মামলা ওখানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, অতএব ওনাকে আপাতত 2 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট করা হোক, তারপর সুপ্রিম কোর্টের অর্ডারের পর ফার্দার কাস্টাডি গ্রান্ট করা হবে। আমাদের তরফ থেকে বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের কোনো ইন্টারিম অর্ডার নেই, এবং আইন স্পষ্ট যে মেয়র অ্যান্টিসিপিটি বিল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, এটা মানে এই গ্রাউন্ডে অ্যারেস্ট করা যাবে না, দ্যাট ইজ নট দি ল, দ্যাট ইজ নট এ বার, ন্যাচারালি আমরা অ্যারেস্ট করেছি। এবং ওনার কাস্টোডিয়াল ইন্টারোগেশনের জন্য 14 দিনের পিসি চেয়েছিলাম, বিচারককে বিস্তৃত দেখানো হয়েছে যে ওনার কাস্টোডিয়াল ইন্টারোগেশন কেন দরকার। দুপক্ষকে শোনার পর বিচারক 8 দিনের পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছে এবং 27 তারিখে নেক্সট প্রোডাকশন ডেট ফিক্স করেছেন। পুলিশ জিতেন নিজেই বেল পিটিশনটা মুভ করেছিল, আমরা আসার আগেই পুলিশ 14 দিনের রিমান্ড চেয়েছিলেন, তো 8 দিন রিমান্ড অ্যালাউ করেছে, আজ থেকে 8 দিনের মাথাতে আবার প্রোডাকশন 27 তারিখে নেক্সট করে। আমাদের একটাই কথা যে স্ট্যাম্পিড, এটা সিঙ্গল স্টেশন নয়, স্ট্যাম্পিড সারা পৃথিবী জুড়ে হয়েছে, ওটা দেখি নাই যে অর্গানাইজার দিকে এইভাবে তুলে এনে পরে এত সক্রিয়তা পুলিশের। এটা কোনো স্ক্যাম নয়, কোনো ক্রাইম নয় যে পুলিশকে এই 14 দিনে পুলিশ বেল আবেদনের জন্য জানিয়েছিলেন জিতেন তেওয়ারি নিজে, বেল আবেদন জিতেন তেওয়ারি নিজে জানিয়েছিল, আমরা তো আসা আগেই, আজ 17 দিন হয়ে গেছে বেল অ্যাপ্লিকেশন। পুলিশ কাস্টাডিতে রাখো, জেল কাস্টাডিতে রাখো, কিছু আসে যায় না, যারা গদিতে থাকে তারা কিছু বলবেন না, যারা মোটা গাড়ল